ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. টাইমস অফ ইন্ডিয়া 2015 সালে 13 অক্টোবর পৃষ্ঠা নাম্বার 19 তার একটা আর্টিকেল ছাপিয়েছে। তারা বলছে গোটা বিশ্ব জগতে এখন মানুষের সংখ্যা প্রায় 750 কোটি, বা কত কোটি? 750 কোটি। আর গোটা বিশ্ব জগতে যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি, বা সে ধর্মের নাম জানেন? খ্রিস্টান ধর্মের অনুসারী, যাদের পরিসংখ্যান 220 কোটি। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম, যাদের পরিসংখ্যান 168 থেকে 170 কোটি। পৃথিবীর তৃতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে হিন্দুইজম, তথা হিন্দু ধর্ম, যাদের পরিসংখ্যান 110 থেকে 120 কোটি। টাইমস অফ ইন্ডিয়া 2015 সালে 13 অক্টোবর পৃষ্ঠা নাম্বার 19 তারা এই আর্টিকেল এই নিউজটা তারা ছাপিয়েছে। তারা আরো বলতে চাইছে গোটা বিশ্ব জগতে কমপক্ষে 4,500 ধর্ম আছে। ভাই কতগুলো? 4,500 ধর্ম। বলুন তো আমরা কটা ধর্মের নাম জানি? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, আমরা 8, 10, 12, 20টা। আমরা শুধু ধর্মের নাম জানি, কিন্তু গোটা বিশ্ব জগতে ছড়িয়ে ছিটিয়ে আছে কমপক্ষে 4,500 ধর্ম। আর প্রত্যেকটা ধর্মের অনুসারীদের মৌলিক তিনটে দাবি আছে। কয়টা দাবি ভাই? তিনটে। এক, আমাদের ধর্ম ঠিক, বাকি সব ভুল। দুই, আমরা ধর্ম পালন করি জান্নাত তথা স্বর্গে যাওয়ার জন্য। মূলত এই দুটো মত সমস্ত ধর্মের অনুসারীরাই একমত যে আমাদের ধর্মটা সঠিক, বাকি যতগুলো ধর্ম আছে সবগুলো ভুল বা মিথ্যা, এগুলো জান্নাতের রাস্তা নয়। আপনি এখনই একটা হিন্দু ঠাকুরের কাছে যান, গিয়ে বলুন যে ঠাকুরমশাই পুরোহিত স্যারকে বলুন যে আমরা মুসলিম, প্রতিদিন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানে সিয়াম পালন করি, হজ করি, নিজের উপার্জিত টাকা মানুষকে দান তথা সাদকা করি। তো বলুন তো মশাই, আমরা কি মুসলিমরা আপনাদের স্বর্গে যেতে পারবো? দেখবেন একজন ঠাকুর মশাই কখনোই বলবে না যে একজন মুসলিম তাদের ধর্ম অনুসারে, তাদের ধর্মের যে কনসেপ্ট আছে এই কনসেপ্ট অনুসারে একজন মুসলিম কখনোই তাদের স্বর্গে যেতে পারবে না। বরঞ্চ আপনাকে বলতে পারে যে তোমরা মুসলিমরা কখনোই আমাদের স্বর্গে প্রবেশ করতে পারবে না, কারণ হিসেবে আপনাকে উল্লেখ করতে পারে যে আমাদের ভগবান গরু তোমরা মুসলিমরা জবাই করে খেয়ে নাও। বলবে কি বলবে না? তারা যদিও গরুকে তারা ভগবান বা ঈশ্বর হিসেবে বিশ্বাস করে, বা সেই খাবারটিকে, সেই গরুটিকে আমরা মুসলিমরা খাই কি খাই না? খাই। অবশ্যই তারা বলতে পারে যে তোমরা আমাদের ভগবানকে জবাই করে খেয়ে নিচ্ছ, তোমরা বা মুসলিম তোমরা আবার জান্নাত যাবে নাকি? ভাই বলবে কি বলবে না? বলবে। ঠিক এই কথাটি হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 66 পরিষ্কার ভাবে সেখানে লেখা আছে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন, সর্বধর্মাম পরিত্যাজামাম একাম শরণং ব্রজ। সর্বধর্মাম, সমস্ত ধর্ম পরিত্যাজ্য, পরিত্যাগ করে দাও। মাম একাম, শুধুমাত্র এক শ্রীকৃষ্ণকে শরণাং ব্রজ, তার আরাধনা করো, তারই গুণ কীর্তন করো। আর যে শ্রীকৃষ্ণের আরাধনা গুণ কীর্তন করবে সেই কেবলমাত্র মোক্ষ তথা স্বর্গ মানে জান্নাত যেতে পারবে। ভাই হিন্দুবাদের কনসেপ্ট যে শুধুমাত্র শ্রীকৃষ্ণের উপাসনা করলেই স্বর্গ তথা জান্নাত যাওয়া যায়, এই ব্যতীত কোনো মানুষ জান্নাত তথা স্বর্গে যেতে পারবে না। ঠিক একই ভাবে একটা হিন্দু পণ্ডিত যদি আমাদের আলেম ওলেমার কাছে সে বলে যে দাদা আমরা দেবী দুর্গা পুজো করি, লক্ষ্মী পূজা করি, কালী পূজা করি, সরস্বতী পূজা করি, লক্ষ লক্ষ টাকা খরচ করি, দাদা বলুন তো আমরা হিন্দুরা কি আপনাদের জান্নাতে যেতে পারবো? ভাই আমাদের উত্তর কি হবে? জি না। পবিত্র কোরআন সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না দ্বীনা ইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন ধর্ম, জীবন দর্শন সেটা ইসলাম। তার মানে বোঝা গেল পৃথিবীর প্রত্যেকটা ধর্মের অনুসারী তারা মনে করে তাদের ধর্ম সঠিক, বাকি সমস্ত ভুল। ব্যাপারটা ঠিক না ভুল? অবশ্যই। এখন আমরা যদি বিশ্লেষণ করতে চাই, ঠিক একইভাবে খ্রিস্টানদেরকে প্রশ্ন করেন যে দাদা আপনারা তো খ্রিস্টান, আমরা মুসলিম অথবা হিন্দু, আমরা কি আপনাদের স্বর্গে যেতে পারবো? তারা একটাই কথা বলবে যে না, আপনারা কখনোই স্বর্গে যেতে পারবেন না। খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস, যদি আপনি স্বর্গে যেতে চান বিশ্বাস কি করতে হবে জানেন? তাদের বাইবেলে ওল্ড টেস্টামেন্ট বুক অফ আইজায়া 64:6-19 এবং 1 কুরিন্থিয়ান্স 15:40 লিখেছে, কোনো ব্যক্তি যদি স্বর্গে যেতে চায় তবে অবশ্যই বিশ্বাস করতে হবে জিজাস ক্রাইস্ট তথা ঈসা আলাইহিস সালাম, যীশু খ্রিস্ট, তিনি মানুষের পাপের বোঝা নিয়ে মৃত্যুবরণ করেছে। ভাই বলুন তো আমরা মুসলিমরা এই আকীদা বা এই বিশ্বাসে ফেত আমাদের অন্তরে রাখতে পারবো? ভাই যীশু খ্রিস্ট তথা ঈসা আলাইহিস সালাম তিনি মৃত্যুবরণ করেছে,
জিনা আল্লাহ বলছে ওমা কাতালুহু ওমা সালাবুহু, তাতে কুশবিদ্ধ করতে পারে নাই, হত্যাও করতে পারে নাই। সূরা নিসা আয়াত নম্বর 57। তার মানে বোঝা গেল পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, হিন্দু ভাইরা বলছে দুর্গাপুজো করে আমরা জান্নাত যাব, আমরা মুসলিমরা বলছি দুর্গাপুজো করলে মানুষ জাহান্নামে যাবে, একই রাস্তা। কিন্তু ভাই দুটো মত আছে না? নাই, আছে। খ্রিস্টানরা বলছে যীশু খ্রিস্টের মৃত্যু, এটা বিশ্বাস না করলে কোনো মুসলিম কোন ব্যক্তি কখনো খ্রিস্ট ধর্ম বা খ্রিস্ট ধর্ম অনুসারী হতে পারে না। আমি বলছি যীশু খ্রিস্টকে যদি কেউ মনে করে মৃত্যুবরণ করেছে, সে প্রকৃতপক্ষে মুসলিম হতে পারে না। ভাই বন্ধু, ধর্মের যে বিশ্বাসগুলো, যে ফেথগুলো আছে, যে ঈমান আছে, যে আকীদা আছে, তাহলে 100% পরস্পর বিরোধী কি বিরোধী নয়, বিরোধী। এখন আপনি কি করবেন যে কোন ধর্মটা সত্য, কোন ধর্মের অনুসারীরা জান্নাত যাবে, বা এটা এখন কে নির্ধারণ করবে বলেন? এখন যদি বলে আমরা মুসলিমরা করব, কোরআন করবে, তো হিন্দু ভাই বলবে আমাদের গীতা করবে, খ্রিস্টানরা বলবে আমাদের বাইবেল করবে, ভাই দাবি করতে পারে কি পারে না? পারে। তাই এখন যদি আমরা বিশেষ করে মানুষকে যদি এর সিদ্ধান্ত দিতে চাই যে কোন ধর্মটা সঠিক, কোন ধর্মের অনুসারে জান্নাত, তারা স্বর্গে যাবে, প্রত্যেকটা ধর্মের অনুসারে বলবে আমাদের ধর্মটাই সঠিক আর আমরাই জান্নাত যাবো, ভাই বলবে কি বলবে না? বলবে। তা এই সিদ্ধান্ত ভাই কে দেবে? মানুষ দিতে পারবে যে পারবে না? তাহলে কে দিবে? আমি একটা শুধুমাত্র টেস্ট করার জন্য যে কে অ্যাকচুয়াল স্বর্গ তথা জান্নাত যাবে, এর জন্য প্রথম আমি যেটা মনে করি সেটা হচ্ছে নিজ নিজ ধর্মগ্রন্থ। হিন্দু ভাইরা যে তাদের ধর্মগ্রন্থ ভালো করে পড়ে, খ্রিস্টানরা যদি তাদের ধর্মগ্রন্থ ভালোভাবে পড়ে, মুসলিমরা যদি তাদের ভালো ভালোভাবে ধর্মগ্রন্থ পড়ে, ধর্মগ্রন্থ যেমনটা বলছে ঠিক তদ্রূপ একইভাবে যদি আপনি উপাসনা আরাধনা গুণকীর্তন ইবাদত আমল করেন, অবশ্যই আপনার রাস্তাটা সোজা বলে বিবেচিত হবে। ভাই এই যে আমি ফর্মুলা দিলাম, এটা আমার পক্ষ থেকে নয়, ঠিক এই ফর্মুলাটা ধর্মগ্রন্থেও আছে। হিন্দুবাদের ধর্মগ্রন্থ শ্রীমদ ভগবদ গীতা অধ্যায় নম্বর 17 শ্লোক নম্বর 23-24 ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবার বলছেন, মন্ত্র দেখেন কি বলে, ইয়া শাস্ত্র বিধিমু শ্রী জবতদেকম করাতনা শোকাং না সিদ্ধাং না বনাতি না পরম গতিম। কি ভাবছেন যে ভারত থেকে আগে ধরে আসলাম ঠাকুর বসেন না মৌলী সাহেব যে মন্ত্র পাঠ করছে? মন্ত্র বলছে ইয়া শাস্ত্র বিধিমু শ্রী জবতদেকম করাতা। হে অর্জুন, যে ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের খেয়াল খুশি কাম করাতা, নিজের ইচ্ছে মতো নাসের অনুসরণ করে, সে কখনোই কশ্চিন কালেও সে স্বর্গ লাভ তথা মোক্ষ লাভ করতে পারে না। ভাই কোন ব্যক্তি যে ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের ইচ্ছে মতো ধর্ম পালন করে, এই ব্যক্তি কখনোই স্বর্গে তথা মোক্ষ লাভ তথা জান্নাত যেতে পারে না। ভাই কথা আমার না শ্রীকৃষ্ণের, শ্রীকৃষ্ণের। ঠিক একই ভাবে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কথা বলেছেন, একই মেসেজ, মান আমেলা আমালান লাইসা লাহু আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে বিশ্ব নবী বলেন নাই, করেন নাই, অনুমোদন দেন নাই, সে আমলটা মাদুদ, প্রত্যাখ্যাত, বাতিল। ভাই বলুন তো দুটো কথা এক কি এক নয়? শ্রীকৃষ্ণ বলছে কাম করাতা, যে নিজের ইচ্ছে মতো ইবাদত করে, আমল করে, কর্ম করে, আরাধনা জপ তপ গুণকীর্তন করে, সে ব্যক্তি যত ইবাদত করুক, যতই আমল করুক, ভগবান শ্রীকৃষ্ণ বলছে ধর্মগ্রন্থ অনুসারে যদি না হয় এই আমল, এই যজ্ঞ, এই পূজা অর্চনা, এটা মারদুদ, বাতিল। ঠিক একইভাবে বিশ্ব নবী বলছে যে এমন কোন ব্যক্তি কিছু আমল করলো যে আমলের ব্যাপারে আমি নবী মোহাম্মদ বলি নাই, করি নাই, অনুমোদন দেয় নাই, ফাওয়ারাত, সেটা বাতিল। সহিহ বুখারী হাদিস নম্বর 2697, সহিহ মুসলিম হাদিস নম্বর 1718, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 14, সুনান আবু দাউদ হাদিস নম্বর 4606, মিশকাত হাদিস নম্বর 140। পাঁচটা রেফারেন্স দিলে আপনি এই তথ্যটা পেয়ে যাবেন। তাই আমি মনে করি কোন ধর্মটা সঠিক, কোনটা জান্নাতের রাস্তা, ভাই বলবে কে? অবশ্যই আল কোরআন, এটা বলবে নিশ্চিত। আর হিন্দু ভাইরা যদি মনে করে যে তাদের ধর্মগ্রন্থ আসমানি গ্রন্থ, তাদের ধর্মগ্রন্থ যেমন আছে তারা মানুষ, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ধর্ম পালন করতে হবে ভাই ধর্মগ্রন্থ অনুযায়ী। আমরা মনে করি যে জান্নাতের রাস্তা একটাই, সেটা হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ বা রাস্তা। এ ব্যতীত কোনো মানুষ কখনো জান্নাত তথা স্বর্গে যেতে পারবে না, চাই সে হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন ইহুদি খ্রিস্টান কলভিল মুচি পাথর যেই হোক না কেন। এটা আমার দাবি যে জান্নাত যদি যেতে চান, হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, কলবিল, মুচি পাথর যেই হোক না কেন, বিশ্ব নবীর আনুগত্য অনুসরণ না করলে কোনো ব্যক্তি জান্নাত যেতে পারবে না। এটা কি আমার? এটা দাবি, প্রমাণ দেওয়ার দায়িত্ব আমার। কোরআন থেকে একটা কোরআনে আয়াত পাঠ করলে আপনারা মুসলিমদের জন্য যথেষ্ট যে বিশ্ব নবীর আনুগত্য অনুসরণ করে জান্নাত। পবিত্র কোরআন সূরা ইমরান সূরা 3 আয়াত নম্বর 31 আল্লাহ বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি,
If you really love Allah subhanahu wa ta'ala, therefore Muhammad, peace be upon him. Jo tumra shotti Allah ke pete chao, Bishnuber anugotto onusoron koro. Bhai bondho, Quraner ekta ayat, ei ayater madhyome, je muslimra jannate ja rasta, je shudhumatro Bishnuber anugotto onusoron, bhai kono sandeho ache? Kono sandeho nai, kintu ei Quraner ayat, jeta Hindu bhai bishwash korte chaibe, she mante chaibe. সে কখনো দাবি করতে পারে যে না তোমাদের নবীকে মানার দরকার নেই, এটাই বলবে? কেন? কারণ তারা মনে করে তাদের ধর্মগ্রন্থ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য অনুসরণের কোনো কথা বলা নাই।